মাসালু আহলা الذিক্রি কুনতুম লা তাআলমুন বিল বাইনতি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি শমানিত মুসলমান ভাই যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে আল্লাহ পাক শান্তিতে রাখুক আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটা হাদিস শোনাতে আসছি আল্লাহাক আমাদেরকে যেন ওই হাদিসটা শুনে আমল করার তৌফিক দান করে আমিন হাদিসটা হচ্ছে সুনানি আত্মির মিজি ছাব্বিশশো সাতাশ নম্বর হাদিস অর্থাৎ দুই হাজার সাতাশ হাদিস আবি হরাইরাতা আন আবি হরাইরাতা রদি আল্লাহ আনহু কল কল রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম আল মুসলিমু মানসালিম আল মুসলিমুনা মিল্লিসান আদি হাত জিব্বা এবং হাত আহ ওয়াল মিনু মান আমিনাহুন নাস আলা দিমা ইহিম ও আম ওয়া লিহিম ওয়ালা আবু ও ইসা হাদিসুন হাসান সহে জি সম্মানিত দিনী ভাইয়া বোনেরা হাদিসটা আসলে আমরা বেশিরভাগ মানুষই জানি হাদিসটা শুনেছি আলহামদুলিল্লাহ এগুলি একদম পরিচিত হাদিস এগুলি প্রত্যেকটা দেশেই পরিচিত হাদিস তো আমরা হাদিসটা শুনেছি আসলে গভীরভাবে নেই নাই হাদিসটা যে আমল করতে হবে বা আমার দ্বারাই কি হচ্ছে হাদিসটা সেই হিসাবে আমাদেরকে সাল্লাম শুনাইছেন যে ব্যক্তি ওই ব্যক্তি খাটি মুসলমান যে ব্যক্তির হাত এবং জিব্বা জিব্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে ওয়াল মিনু মান আমিনাহুন নাস এবং এবং আর যাকে মানুষ তাদের জান ও মালের জন্য নিরাপদ মনে করে অর্থাৎ আপনি এমন একজন মানুষ আপনার কাছে জানেনও জানেরও নিরাপত্তা আছে মালেরও নিরাপত্তা আছে এবং আপনার জিব্বা এবং হাত থেকে মানুষ শান্তিতে থাকে অর্থাৎ আপনি অশ্লীল কোনো কথা বলেন না আপনার জিব্বা দ্বারা আপনার মুখ দ্বারা অন্য বাই কষ্ট পায় না আপনার হাতের দ্বারা ভাই কষ্ট পায় না এবং আপনার কাছে কেউ কিছু আমানত রাখলে আপনি আমানতের খেয়ানত করেন না এবং আপনার ক্ষমতা আছে একজনকে মেরে দেন না ওই সমস্ত মানুষ হচ্ছে খাঁটি মুসলমান তো আমরা সবাই যে হাদিসটা শুনব হাদিসটা সহি যাচাই করতে পারেন হাদিসটা শোনার পর একটু গভীরভাবে চিন্তা করব। আসলে কি আমি এই হাদিস অনুযায়ী চলতে চলতে শিখি না তো যদি না চলে থাকি দয়া করে আমল করার চেষ্টা করবেন চেষ্টা না হানড্রেড পারসেন্ট আমল করবেন চেষ্টা কেন করতে হবে এটা রসলের বাণী চেষ্টা করবেন আস্তে আস্তে যেহেতু আমরা বাংলাদেশি মানুষদেরকে কষ্ট দিতে দিতে আমাদের অভ্যস্ত বেশিরভাগ বাংলাদেশি মানুষ আমরা ইসলাম জানি না কোরআন জানি না হাদিস জানি না আমরা মানুষদেরকে কষ্ট দিই আর একটু ক্ষমতা থাকলে তো বাস আমি অমুক দলের লোক সিএনজি ফুলিশ আপনার কাছে ব্যর্থ আপনি কি পর্যন্ত বাধ্য করেন যে আমি অমুক দলের তমুক দলের বাস ফুলিশে আপনার দেশের যে কানন নিয়মটা আপনার উপরে প্রয়োগ করতে পারে না ক্ষমতার কারণে তো আল্লাহাক আমাদেরকে যেন এ হাদিসটা রসুল সাল্লাহ আলাইসাল্লামের মুখ থেকে যে বাণীটা বাহির হয়েছে আমাদেরকে শিক্ষার জন্য এটা যেন আমল করার তাওফিক দান করে هذا وصل اللهم وسلم على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين